556 কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার অশোকনগরের বাসিন্দা ধৃতের নাম স্বপন কুমার দে। চিটফান্ড মামলায় আদালতের নির্দেশে সিবিআই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আবারও চিটফান্ড মামলায় গ্রেপ্তার অশোকনগরের বাসিন্দা স্বপন কুমার দে। সূত্রের খবর, 556 কোটি টাকা তৎরূপের অভিযোগে গ্রেপ্তার কখনো তৃণমূল কখনো বিজেপির ছত্রছায়ায় থাকা স্বপন কুমার দে। একটি অর্থলগ্নি সংস্থার চারজন কর্তা সহ স্বপন কুমারকে গ্রেপ্তার করে সিবিআই। 556 কোটি টাকা তছরূপের অভিযোগে 2014 সালে তদন্ত শুরু হয় উড়িষ্যাতে। 2021 সালে ভুবনেশ্বর আদালত সিবিআইকে এই মামলা গ্রহণ করার নির্দেশ দেয়। উড়িষ্যার বালিয়াপাড়া এলাকা ও উত্তর চব্বিশ পরগনার বিরাটি অঞ্চলে এই অর্থলগ্নি সংস্থার অফিসের সন্ধান পাওয়া যায়। সূত্রের খবর, গত 27 আগস্ট সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয় লক্ষণ শ্রীনিবাস, উত্তম মুন্সি, শুভকুমার ব্যানার্জি ও স্বপন কুমার দে। ধৃতরা অর্থলগ্নি সংস্থা ছাড়াও একাধিক বেসরকারি সংস্থার সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার ধৃতদের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। সিবিআই ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে বিপুল টাকা কোথায় লগ্নি করা হয়েছে তার খবর জানতে চায়। জানা গেছে, স্বপন কুমার অশোকনগর কল্যাণগড় পৌরসভার 3 কোটি টাকা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে 79 দিন জেলও খেটেছেন। ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে বেশ তরজা শুরু হয়েছে এলাকায়। সূত্রের খবর, প্রথমে এই স্বপন কুমার তৃণমূল করতেন, জেল থেকে ছাড়া পাওয়ার পর স্বপন কুমার বিজেপিতে যোগ দেন। যদিও বিজেপি নেতা শ্যামলেন্দু দে বলেন, স্বপনবাবু নিজের পিঠ বাঁচানোর জন্য বিজেপিতে যোগ দিলেও বিজেপি ওকে স্বীকার করেনি, কারণ বিজেপিতে দুর্নীতিবাজদের স্থান নেই। কিন্তু কোনো সেরকম গুরুত্বপূর্ণ পদেও ছিলেন না, আর উনি দীর্ঘদিন বিজেপিটা করেনও না। এই মুহূর্তে যে রাধা কেমিক্যাল নামে যে কারখানাটা উঠিয়ে দেওয়া হয়েছে, সেই কারখানার পুরো জমিটা দখল করে রয়েছে, এবং আমরা খোঁজ করে দেখেছি সেই জমিটা রাজ্য সরকারের সরকারি জমি হিসেবে চিহ্নিত। তা সেটা দখল করে থাকে কিভাবে যদি তৃণমূলের সঙ্গে যোগাযোগ না থাকে? অপরদিকে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, ওই স্বপনবাবু তৃণমূল দলের লোক নন, তবে একথা ঠিক, ও দলের একাংশের সাথে কখনো কখনো ঘুরতেন, কিন্তু দল ওই অপরাধীকে স্বীকার করেনি। তিনি আরো বলেন, আইন আইনের পথেই চলবে। অশোকনগরের কর্মরা ছিল, তারপরে আমরা শুনেছিলাম যে তৃণমূলে কারো কারোর সাথে যাচ্ছে, আমাদের সাথে কোনো আসেনি, আমরা দলে ঢোকার কথা পারমিশন দেইনি। আমরা বলেছিলাম একে দলে নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের আমাদের যারা এখানকার বিধায়ক তিনি সেটা শুনেছিলেন, তিনি দলে নেননি। কিন্তু আমরা দেখেছি যে কখনো কখনো কোনো কোনো নেতার সাথে গায়ে গাইতে তৃণমূলের মিটিংও যেত আর কি। গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।